হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে একটা টিপস নিয়ে এসেছি। আজকে টিপসটা একটু অন্যরকম। আমি তো বিউটি টিপসই দিয়ে থাকি, আজকে তোমাদেরকে দেখাবো কাঁচি ধার দেওয়া। তো আমাদের বাড়িতে এরকম ছোট ছোট কাঁচি, ছোট বলো বড় বলো, অনেকের বাড়িতেই থাকে এবং কিছুদিন পরে সেগুলোর ধার চলে যায়। তো ধার চলে যাওয়ার পরে কি হয়, আমরা বড় মুশকিলে পড়ি, আবার নতুন কাঁচি কিনতে হয়, কারণ এগুলো আর খুব একটা কাজের থাকে না। তো আজকে আমি এরকমই আমার হাতের কাছে যে কাঁচিটা দেখাচ্ছি এটার মধ্যে একদম ধার নেই, মানে কাগজও কাটা যাবে না। তো এই কাঁচিটাকে আমি কি করে ধার দেব তারই এক পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করে দিই। তার আগে বলি, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই লাইক এবং লাইক দিয়ে চ্যানেলটা দেখা শুরু করে দাও এবং সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন টিপস পেতে। তো দেখো, আমি গ্যাস অন করে দিয়েছি আর একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি। আঁচটাকে কমিয়ে দিয়েছি এই কারণেই, যেহেতু এর প্লাস্টিকের হাতল এবং কাঁচিটা একদম ছোট, যদি আমি গ্যাসটাকে খুব বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার হাতে আগুনটা, আঙুলের তাপটা লেগে যাবে এবং প্লাস্টিকের যে হাতলটা সেটা গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি কম আঁচে পুরো এটাকে, কাঁচিটাকে আমি গরম করে নিচ্ছি। খুব ভালো করে গরম করে নিতে হবে, গরম না করলে কিন্তু আমি এর তার পরবর্তী প্রসেসে যেতে পারবো না। তো আমি একদম লো ফ্লেমে যতটা পারছি আমি গ্যাসটা, আঁচটা কমিয়ে আমি কাঁচিটা গরম করে নেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কেউ স্ক্রিপ করবে না, দেখে যাও। খুব ছোটো একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারোর খুব একটা অসুবিধা হবে না। তো আমি ভালো করে গ্যাস কাঁচিটাকে গরম করে নিচ্ছি, তা না হলে এর পরবর্তী স্টেপে আমি যেতে পারবো না। আর আমি কেন গ্যাসটা জোরে করিনি সেটাও বলছি। তো আমার গরম হয়ে গেছে, দেখো বন্ধুরা এটা কি বলো তো, এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই দেখেছো, এটা হচ্ছে আমরা যে ওষুধ খাই না সেই ওষুধের কাগজ, রাংতা। তো এরকম ওষুধের রাংতা মোটামুটি আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে, কারণ ওষুধটা এমন এক প্রয়োজনীয় জিনিস, সবার বাড়িতেই কিছু না কিছু এরকম রাংতা পাবে। তো ওই গরম কাঁচিটাকে এবার এই রাংতাটার সাহায্যে কাটতে হবে, মানে কাঁচিটা দিয়ে এই রাংতাটাকে কাটতে হবে যতটা পারবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, আমি কাটতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি ছোটো ছোটো করে কেটে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো যতটা পারবে কাটার চেষ্টা করবে, কারণ ওই গরম অবস্থাতেই কাটলে কী হবে, কাঁচির ধারটা আসবে। তো আমি ভালো করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো এটাকে আমি কেটে নিয়েছি, অনেকটাই কেটেছি, আরও আগেও দেখাচ্ছি তোমাদেরকে। এবং কাটার ফলে কী হচ্ছে, কাঁচির ধার আবার আগের মতো ফিরে আসছে। এবার কী করে বুঝবো কাঁচির ধার ফিরে এসেছে কিনা, আমি এই যে খাতাটা দেখাচ্ছি, এই খাতার একটা পাতা আমি কেটে দেখাচ্ছি। এই পাতাটাও আমি কাটতে পাচ্ছিলাম না, আমার একটু ভিডিওটা আগের থেকে করা উচিত ছিল, কারণ আমি আগে এটা যদি দেখাতাম তোমাদেরকে যে এই কাঁচি দিয়ে একটা পাতাও কাটা যাচ্ছে না তাহলে বোধহয় খুব ভালো হতো। যাই হোক, তো সেটা করা হয়নি, তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, আমি কাঁচির ধার হয়ে গেছে এবং পাতাটা খুব সুন্দরভাবে কেটে নিয়ে এসেছে এবং খুব ভালোভাবে ধার হয়ে গেছে। তো দেখে নিলে বন্ধুরা কত সহজে, আমরা যদি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করি তাহলে আমরা হাতের কাছে যেগুলো ইউজ করা যাবে না, ফেলে দিতে হবে ভাবছিলে, সেগুলো আবার রিইউজ করতে পারবে। তো আমি আজকে তোমাদেরকে এটাই শেয়ার করলাম, কাঁচি ধার দেওয়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর আমি তো প্রত্যেক দিনই টিপস বা ছোটো ছোটো বিউটি টিপস বলো, হেয়ার টিপস বলো, এরকম ছোটো ছোটো টিপস দিই। তো আজকে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। শুভরাত্রি বন্ধুরা।